টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বেশ ভালো লাগছে যে তোমরা ভালো আছো এই কথাটি জেনে, আর তোমাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় স্টারশিপ ম্যাঙ্গো ম্যান। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি বন্ধুরা, আরো নাচ হবে, গান হবে, আনন্দ হবে, আড্ডা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমার বন্ধুরা ঘিরে ধরে আছে ছবি আঁকবে বলে, কিন্তু কোথায় আঁকবে?
ফাঁকে। আমার বন্ধুরা বসে আছে কথা বলবে বলে, আমার বন্ধুরা কথা বলবে কিন্তু কোথায় কথা বলবে? বন্ধু তুমি কি নিয়ে কথা বলতে চাও? আমাদের কেন লেখাপড়া করতে হবে সেটি নিয়ে আমি কথা বলতে চাই। আমাদের মনের কালোকে দূর করার জন্য আমাদের লেখাপড়া করা উচিত। লেখাপড়া আমাদের ভেতরে দার্শনিক চিন্তার আগমন ঘটাবে। এই যে আমার সামনে একটি সাধারণ নারিকেল গাছ দাঁড়িয়ে আছে, গাছটি দেখতে খুবই সাধারণ, কিন্তু যখন আমরা জ্ঞান ধারায় বিচার করব তখন আমরা এটা খুঁজে পাবো যে এই গাছের সবচেয়ে নিচের বৃদ্ধ পাতাটি নিচের দিকে ঝুঁকে আছে, যেন তার অন্তিম মুহূর্তের অপেক্ষায়। আর এর উপরে থাকা পাতাগুলিও এটিকে অনুসরণ করছে। এরা শির উঁচু করে দাঁড়াতে পারছে না অহংকারে, কারণ এরা জানে তাদের শেষ পরিণতি কী হবে। এই যে সাধারণ গাছটির মধ্যে আমরা অসাধারণ একটা বিষয় খুঁজে পাচ্ছি, এটি সম্ভব হচ্ছে যখন আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দ্বারা এটিকে বিশ্লেষণ করছি। জ্ঞানের শক্তি অসীম শক্তি। বন্ধু এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমি আজ বলতে চাই আমাদের লেখাপড়া করা কেন প্রয়োজন। শৈবাল লিঘিরে কয় উচ্চ কর শির, মনে করি দিলাম তোমায় এক ফোঁটা শিশির। এই ধরনের ধারণা থেকেই দূরে থাকার জন্য আমাদেরকে লেখাপড়া করা প্রয়োজন। লেখাপড়ার সার্বিক অর্থ শুধু আমাদের বইয়ের সাদা পাতা আর কালো কালির মধ্যে আবদ্ধ নয়। লেখাপড়া আমাদেরকে বিনয়ী হতে শেখায়। লেখাপড়া করা প্রয়োজন একজন রাস্তার পাশে শুয়ে থাকা একজন ভিক্ষুক আর একজন সাহেব বাবুর মধ্যে পার্থক্য ঘোচানোর জন্য। জ্ঞান হলো আলোর ন্যায়, একে যত ছড়িয়ে দেওয়া হবে এটি তত ছড়াবে। আলো ও জ্ঞানের মধ্যে সম্পর্ক রয়েছে। সূর্যের আলো যেমন রাতের অন্ধকারকে দূর করে নতুন সকালের মাধ্যমে মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি করে, ঠিক তেমনি জ্ঞান সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে ও ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করে। একটি রাষ্ট্র ও সভ্যতার উন্নয়নের জন্য জ্ঞানের আলোর কোনো বিকল্প নেই, এজন্য লেখাপড়া করা খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার বলেছো বন্ধু, লেখাপড়া বা জ্ঞান অর্জনের আসলেই কোনো বিকল্প নেই। বন্ধু এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? কেন অর্জন করতে হবে এই জ্ঞানকে? এই জ্ঞানকে অর্জন করতে হবে প্রকৃত মানুষ হওয়ার জন্য। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষা নিজেকে গড়ে তোলার জন্য। স্কুল থেকে বাড়ি ফেরার পর বাবা আমাকে সালাম দেয়া কিংবা স্কুলের যে দারোয়ানটি রয়েছে তাকে তিনি কেমন আছেন এটি জিজ্ঞেস করাতে আমাদের যেন ইগো হার্ট হয়ে যায়। কিন্তু জ্ঞান আমাদেরকে শেখায় না। জ্ঞানের মাধ্যমে আমরা খারাপকে ঘষে ভালো করতে পারি এবং ভালোকে ঘষে আরও ভালো করতে পারি। জ্ঞানের এই প্রকৃত শক্তিকেই যেন আমাদের খুঁজে পাওয়ার জন্য লেখাপড়া করতে হবে। ঠিকই বলেছো বন্ধু, আসলেই কিন্তু আমরা খারাপকে ঘষে ভালো করতে পারি আর ভালোকে ঘষে আরও ভালো করতে পারি। বন্ধু এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? অজ্ঞতার অন্ধকার দূরীভূত করার জন্য লেখাপড়া একান্ত প্রয়োজনীয়। আসলে এর মূলেই রয়েছে জ্ঞান। আচ্ছা, জ্ঞান দ্বারাই কি অজ্ঞতাকে দূর করা সম্ভব? আসলেই সম্ভব। একটি গাছ যেমন একটি ছোট্ট একটি বীজ থেকে বৃহৎ গাছে পরিণত হয়, তেমনি জ্ঞানের মাধ্যমে মানুষের ভিতর নম্রতা বিনয়ী ভাব গড়ে ওঠে। জ্ঞানের মাধ্যমে মানুষ তার প্রকৃত মনের জগতের সন্ধান পায়। প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী। আমরা চিন্তা করতে পারি একজন পথে একজন লোকের কথা আর একজন উচ্চশিক্ষিত মানুষের কথা। এই দুজন মানুষের ভিতরে বিভেদ একমাত্র জ্ঞানই ধূলিসাৎ করতে পারে। জ্ঞানের প্রকৃত সার্থকতা অর্জনের মাধ্যমে আমরা সমাজে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি। ঠিকই বলেছো বন্ধু, আসলে কিন্তু জ্ঞান আমাদেরকে শেখায় মানুষকে ভালোবাসতে আর ধনী দরিদ্রের বিভেদ শেষ করতে। বন্ধু এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমাদের পরীক্ষা করতে হবে নিজেকে জানার জন্য, সত্যকে জানার জন্য, আমাদের অপার পৃথিবীকে জানার জন্য, বিশ্বকে জানার জন্য। ঠিকই বলেছো বন্ধু, আসলে কিন্তু আমরা নিজেকে জানার জন্য জ্ঞান অর্জন করব এবং বিশ্বকে জানার জন্য জ্ঞান অর্জন করব। তোমাদের জন্য রয়েছে এই চমৎকার কথাগুলোর জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। ছবি আঁকা হয়ে গেছে, চলো আমরা ছবিগুলো দেখে নেই। তুমি এত সুন্দর একটি ছবি এঁকেছো, অনেক কালারফুল দেখা যাচ্ছে, তুমি এটা সম্পর্কে কিছু বলতে চাও? আমি আমার শহর এঁকেছি। অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটি, এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। এবার চলো ওই সাইডের ছবিগুলো দেখে নেই। অনেক সুন্দর, তুমি কি এঁকেছো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৃশ্য। আসলে আমাদের যোদ্ধারা কিন্তু এভাবেই যুদ্ধ করেছিল। বন্ধু তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে, মেঠো পথ এঁকেছো, অনেক সুন্দর কালার করেছো।
আমাদের দাবি মানতে হবে রাষ্ট্রভাষা বাংলা চাই। এখানে মূলত ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের পরবর্তীতে 21 ফেব্রুয়ারি উদযাপনের দৃশ্যটি তুলে ধরা হয়েছে। অনেক সুন্দর হয়েছে বন্ধু, জল রং নিয়ে কালার করেছো দেখেছি। মোরগ লড়াই, মোরগ লড়াই হলো গ্রাম বাংলার একটি অনেক বড় এবং প্রাচীন একটি ঐতিহ্য। অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটি। বাহ, চমৎকার করে একটি ছবি এঁকেছো বন্ধু, ছবিটি দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। মোরগ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তুমি এমনটাই বোঝাচ্ছ, অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটিও। এতগুলো পাখি তুমি কি এঁকেছো? অতিথি পাখির দৃশ্য। অতিথি পাখির দৃশ্য, প্রত্যেক শীতে কিন্তু আমাদের দেশে অতিথি পাখি আসে। অতিথি পাখিগুলো দেখতে এক একটা এক এক রকম, এতই সুন্দর মনোমুগ্ধকর লাগে পাখিগুলোকে দেখে, তুমি সেগুলোই ফুটিয়ে তুলেছো, অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটিও। তোমাদের ছবিও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, আমার বিশ্বাস আমার সামনে বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা তোমাদের চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গান শুনবো। আমরা গান শুনবো কিন্তু কোথায় শুনবো? আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে তখন অসাধারণ গান করেছো বন্ধু, তোমার গান শুনে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। আর রবীন্দ্রসঙ্গীত তো যেই শুনে তারই অনেক পছন্দ, তা আমারও বেশ পছন্দ। তোমার এই চমৎকার গানের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। আমাদের আয়োজন দেখে বুঝতেই পারছো আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো কিন্তু কোথায় খেলবো? গেমসের নিয়মটি বলে দেই, তোমাদের পিছনে তিনটি আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছ থেকে 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? হ্যাঁ। তোমরা রেডি তো? হ্যাঁ। লেটস স্টার্ট।
দেখি আমার শেষ বন্ধুটি কয়টি আম পেরেছে। ছয়টাম। তোমার কি মন খারাপ হচ্ছে? মন খারাপ করার কিছুই নেই, তোমরা তিনজনই আজকের উইনার। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ ওমেন। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারে সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী স্যার। স্যার, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর পুলিশ লাইনের দক্ষিণ পূর্ব কর্নারে পরিত্যক্ত টিন শেটে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রথমে প্রাথমিক শাখা দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন পুলিশ বিভাগের সম্মানিত সদস্যদের কার্যক্রমের মাধ্যমে এটা পরিচালিত হয় এবং তৎকালীন এই প্রতিষ্ঠানের ফাউন্ডার প্রধান শিক্ষক ছিলেন জনাব ফরিদ আহমেদ। তিনি এই প্রতিষ্ঠানটি রান করেন। তারপর 1989 সালে এই প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক, পর্যায়ক্রমে মাধ্যমিক এবং এই প্রতিষ্ঠানটি সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করে। 2000 সাল থেকে অদ্যাবধি এই প্রতিষ্ঠানটি শতভাগ পাস ধরে রেখেছে এবং ক্রমান্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানের জিপিএ 5-এর হার বেড়েই চলেছে। প্রতিষ্ঠানে শুধুমাত্র লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলী আমাদের শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় এবং তারা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। আমাদের বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলাম বর্তমান সরকারের যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের আলোকে যে যোগ্যতা নির্ভর শিক্ষা ব্যবস্থা, সেটা বাস্তবায়নের জন্য আমরা ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলেছি। আমাদের প্রতিষ্ঠানটি ডিজিটালাইজড করতে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের শিক্ষার্থীরা তারা ওয়েল ডিসিপ্লিনড, আমাদের শিক্ষকরা খুব দক্ষ, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তাদের সন্তানদের মতো করে তাদের শিক্ষার্থীদের তাদের লালন পালন করে আসছে। আমাদের পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সভাপতি, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বলেই আমাদের এই প্রতিষ্ঠানটি আজ এমন একটা ভালো পর্যায়ে দাঁড়িয়ে আছে। আজকের এই সকল কার্যক্রমের সাথে আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার অভিভাবকবৃন্দ যারা আমাদের এই কার্যক্রম সাথে সংশ্লিষ্টতা রেখেছে, আমাদেরকে সহযোগিতা করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার এনটিভি কর্তৃপক্ষ যারা আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে সিলেকশন দিয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠানকে তুলে ধরেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে আজকের এই অনুষ্ঠানটি প্রস্তুত করার জন্য আমার সহকর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। আমার বন্ধুরা ঘিরে ধরেছিল নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। ভৈরব কপোতাক্ষ ছিল সুন্দর জলের নহ, প্রাচীন শহর আমার যশোর। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর।
রক্ত ঋণে বিজয় সূর্য উঠল হেসে নতুন সে রূপ নিলাম চিনে সারা বাংলার প্রথম জেলা প্রাচীন শহর আমার যশোর ভৈরব কপোতাক্ষ ছিল সুন্দর জলের নহ প্রাচীন শহর আমার যশোর সারা বাংলার প্রথম জেলা প্রাচীন শহর আমার যশোর অসাধারণ নেচেছো বন্ধুরা, তোমাদের নাচ দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর নেচেছো যে আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের এই চমৎকার নাচের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ঘন্টা পড়ে গেছে বন্ধুরা, আমার বন্ধুরা চলে গেছে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব অন্য কোনো স্কুলে অন্য কোনো বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।